তো 2007 যখন দেশ টিভি আসলো এর মধ্যে আমি আবার ধ্বনি চিত্র থেকে চলে আসি মানে আমার মনে হয়েছে যে অনেকদিন মানে ওই যে আমাদের মতন লোক আসলে চাকরি করতে পারে না আমার মনে হয়েছে আমি একটু মুক্তভাবে কাজ করি তাদের সাথে আলোচনা করে আমি চলে এসেছিলাম বের হয়ে গিয়েও আমি তাদের কাজ করেছি প্রচুর কাজ করেছি ধ্বনি চিত্রের বা সারা ভাবির তো নূর ভাই তখন আমাকে বললেন দেশ টিভির জন্য কিছু করো তো দেশ টিভির জন্য অনেক কনসেপ্ট আমরা ব্রেনস্টর্ম করে ডেভেলপ করলাম ওর মধ্যে আমার একাধিক কনসেপ্ট প্রায় 60টার মতন কনসেপ্ট নিয়ে কিন্তু দেশ টিভি কাজ শুরু করেছিল তার দুটো আমি নিজে নির্মাণ করেছি আর 5টি দেশ টিভির ইনহাউস প্রোডাকশন হিসেবে দিয়ে দিয়েছি তো তখন ওখানেও আমি করলাম প্রথম ধারাবাহিক যদিও ওটা আসলে সিরিজ বলা ভালো কারণ এক একটি গল্পের এক একটি নাটক ছিল ছোট 20 মিনিটের 22 মিনিটের প্যারানর্মাল গল্প এই প্রথম আমি প্যারানর্মাল গল্পের দিকে ছুটলাম এর আগে জাফর ইকবাল স্যারের স্ক্রিপ্টগুলির মধ্যে স্যাটায়ার ছিল হয়তো কমেডি ছিল আবার সিরিয়াস নাটক ছিল কিন্তু এই প্রথম আমি প্যারানর্মাল গল্পের দিকে ঝুঁকলাম যেটা আমাকে খুবই আকৃষ্ট করেছে এবং দর্শকনন্দিত হয়েছিল ওর পাশাপাশি আমি করলাম একটা ট্রাভেল অ্যান্ড কুক শো চড়ুই ভাতি সেটিও ওই সময় ব্যাপক জনপ্রিয় একটি অনুষ্ঠান কিন্তু সংকট হচ্ছে বাংলাদেশের ওই যে 21 টেলিভিশন বন্ধ হওয়ার পরে একের পর এক যে চ্যানেলগুলো এসছে মানে এনটিভি চ্যানেলে এটিএন পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপর যতই চ্যানেলের সংখ্যা বেড়েছে সংখ্যা বাড়া মানে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম যে আরও বড় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু তখন আসলে আমরা বুঝতে পারিনি যে এটা আমাদেরকে মেরে দেওয়ার আরেকটি নতুন পায়তারা কেন বলছি এই কথাটি অনেকের খারাপ লাগবে বিশেষ করে দেশ টিভির ব্যাপারে আমাদের আশা সবচেয়ে বেশি ছিল কারণ আসাদুজ্জামান নূর যে চ্যানেলের দায়িত্বে সেটি তো অবশ্যই সাংস্কৃতিক অঙ্গনে একটা আরেকটা রেভলিউশন ঘটাতে পারে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে দেশ টিভির কালচারটাই ছিল যে আপনাকে দিয়ে কাজ করাবে আপনি আপনার টাকা দিয়ে কাজ করে নিয়ে যাবেন কিন্তু চ্যানেলটি আপনাকে সেই কাজের টাকাটি ফেরত দেবে না অর্থাৎ আপনার টাকা দিয়ে আপনি দেশ টিভি চালাবেন দেশ টিভি আপনাকে টাকা দিবে না এবং আমরা ওই দুটো প্রোডাকশনের টাকা প্রায় 32 লাখ টাকা দেশ টিভি আটকে ফেললো খুবই আপসেট হয়েছিলাম কিন্তু নূর ভাই তো ভালো মানুষ মানে অন্তত খুব সুন্দর করে কথা বলেন কথা বলে আমাকে বুঝিয়েছে দেখো নতুন একটা চ্যানেল একটু এরকম থাকেই করো তুমি করে যাও তো টাকাটা রিকভার করতে আমার 3 বছর লাগে অর্থাৎ 2011-র দিকে বোধহয় আমি টাকাগুলি ফেরত পাই এরপর দেশ টিভিতে আমি অনেকগুলো 1 ঘন্টা নাটক করি ঈদের নাটক বা অন্যান্য স্পেশালের নাটক করার পরে যেটা হয় আমি আবার আস্থা তৈরি হয় আমার দেশ টিভির প্রতি প্রতিটি নাটকের টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে দিতেন মানে আমি যে নাটকটি নির্মাণ করব নির্মাণের পরে তো টাকা পাওয়া যায় না উনি আমাকে অ্যাডভান্স দেওয়া শুরু করলেন আমিও তো মহাখুশি অ্যাডভান্স দিচ্ছে নাটক বানাচ্ছি নাটকগুলো আলোচিত হচ্ছে তার মাঝে উনি আমাকে কলকাতায় পাঠালেন হচ্ছে ওদের টেলিভিশন ইন্ডাস্ট্রি দেখে আসার জন্য যে ওরা কীভাবে কাজ করে কারণ ওনাদের দিয়ে একটা বড় সিরিয়াল করার পরিকল্পনা ছিল তা আমি বললাম যে ইন্ডিয়ান নাটক নিয়ে তো আমরা সবসময় হাসাহাসি করি যে এগুলো কোনো নাটক না তো ওদের কাছ থেকে বা ওদের দিয়ে আবার নাটক করাতে হবে কেন তো নূর ভাই আমাকে বলেছিলেন যে ওদের কাছ থেকে প্রফেশনালিজম শেখা যাবে তা আমি বলেছি নূর ভাই প্রফেশনালিজম শেখার জন্য ওদের দরকার নেই আপনারা পেমেন্টটা ক্লিয়ার করে দেন আপনারা যখন প্রোডাক্ট নেবেন আগেও দেওয়ার দরকার নেই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম করেন আপনাকে আমি প্রোডাক্ট দেবো আপনি টাকা দিয়ে দিবেন বাংলাদেশের প্রতিটা ডিরেক্টর প্রফেশনালি কাজ করবে আর আপনারা ভারতীয়দের নিয়ে আসবেন ওদেরকে আপনারা অ্যাডভান্স টাকা দিবেন অনেক টাকা দিবেন কিন্তু ওদের ওই নাটক এখানে কিন্তু দর্শকরা নেবে না তো নূর ভাই হাসলো বলো না না কী বলো তুমি তো যাই হোক আমি ঘুরে এসে আসার পরে আর কাজটা হয়নি দেশ টিভিতে কিন্তু ওই ধারার কাজ অন্যান্য চ্যানেলে শুরু হয়েছে এবং অন্যান্য চ্যানেলে এটা নিয়ে আমার সাথে অনেক মিটিং হয়েছে তো এরপর দেশ টিভি যখন এত বেশি আস্থা তৈরি হয়ে গেল এরপর আমাকে দেশ টিভি অফার করলো আপনি একটা 1000 পর্বের সিরিয়াল করেন আমি খুবই খুশি যে যাক দেশ টিভি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে আর আস্থা তো তৈরি হয়েই আছে আমি কাজটি শুরু করলাম প্যারানর্মাল গল্প 54 পর্ব যখন হয়ে গেছে আর এটা কমিশনিং কাজ ছিল মানে প্রডিউসার কিন্তু দেশ টিভি তো তারপরে যখন সাইনিং হওয়ার পরে বললো তুমি শুরু করে দাও টাকা দিচ্ছি এখন শুরু করলে তো আর থেমে যাওয়া যায় না কারণ আমাকে শুটিং করেই যেতে হয় 49 পর্ব যখন অন এয়ার হয়েছে তখন আমাকে দেশ টিভির মিড লেভেল ম্যানেজমেন্টের একজন আমাকে বললেন আমার খুবই সুরিচ্ছে বলেন আপনি যদি আর টাকা না পান তাহলে 1টি পর্ব বাড়াবেন না আমি বলি পানি কি বলো যে আপনি টাকা পেতে কিন্তু অনেক সমস্যা হবে এবং যথারীতি সেই 54 পর্বের প্রায় 54 লাখ টাকা দেশ টিভি 5 বছর আমাকে দেয়নি এবং ওইখানে আমার সঞ্চিত যে অর্থ ছিল ইনভেস্টেড আমার বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা এনে ঢেলেছি সেটাও ওইখানে আটকা পড়ে গেছে আমি দারুণ রকমের মানবতার জীবনযাপন করলাম এই 5টি বছর প্রথম 1 বছর গায়ে লাগে নাই দ্বিতীয় বছর একটু কষ্ট তৃতীয় চতুর্থ পঞ্চম বছরে যেটা হয়েছে যে তখন আমার বাচ্চা ছোট
এমনও হয়েছে, এইভাবেও আমি দিন পার করেছি যে আমার ছোটো বাচ্চা সকালে ঘুম থেকে উঠে খেতে পারবে না, কারণ তার খাবার নাই, খাবার কেনার টাকা নেই, দেশ টিভিতে আমার 54 লাখ টাকা পড়ে আছে, তো সেটিও পার করেছি। তারপরে আমি যখন বললাম যে আমি প্রেস কনফারেন্স করবো দেশ টিভির এই বিষয়টি সবাইকে জানাবো, তখন মানে চাপে পড়ে তারা বাধ্য হয়ে আমাকে টাকাটা দিয়েছিল। এখানেও একটা দারুণ, এটাকে কি বলবো, কমেডি বলা যায়। ওরা আমাকে, ও সরি আমি একটা তথ্য ভুল দিয়েছি, যে 54 লাখের মধ্যে 5 লাখ টাকা দেশ টিভি আমাকে দিয়েছে 5 বছরে, 49 লাখ টাকা ছিল, তো সেই টাকাটি থেকে 1 লাখ টাকা রেখে দিয়েছে ছিলেন যে দিয়ে আমাকে 48 লাখ টাকার 48টি চেক দিয়েছেন, অর্থাৎ ওই টাকা রিকভার করতে আমার আরও 48 মাস লেগেছে এবং টাকাটি নেই, কারণ থাকে না খুচরা টাকা। তো যাই হোক, তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি এই ইন্ডাস্ট্রিতে আমি ডিরেকশন আর দিব না, কারণ যে দেশে ডিরেক্টরকে মেরে ফেলার পায়তারা করা হয় সেই দেশে ডিরেকশন দিব কিসের জন্য। তো আমি তখন থেকেই ডিরেকশনটা বন্ধ করে দিয়েছি। আর আমি একা না, আমার মতো অনেক ডিরেক্টর যারা আমার চেয়ে অনেক ভালো, অনেক ভালো পরিচালক, তারাও পরিচালনা ছেড়ে দিয়েছেন। এটি একটি কারণ, একমাত্র কারণ না। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা যখন কাজ করেছি একটা ভালো বাজেট পেতাম, আমাদের নাটক, আমার মনে আছে আমি শেষ নাটকটি যেটা বিক্রি করেছিলাম সেটা 3,70,000 টাকা দাম ছিল, 1 ঘন্টার নাটক, ওই একই চ্যানেলে একই স্লটে, অর্থাৎ ঈদের স্লটে। পরবর্তী বছরে আমি নাটক করার জন্য যখন যাই, ওরা বললো যে হ্যাঁ নাটক আমরা নিব, কিন্তু এবার প্রডিউস আমরা করব না, আপনিও করবেন না, প্রডিউস করবে আলফা আই, স্বনামধন্য শাহরিয়ার শাকিল একজন প্রডিউসার। ওনার সাথে যাওয়ার পরে উনি প্রথম কথা বললেন যে নাটকের প্রাইসটা, উনি বললেন 1,80,000, এক বছর আগে আমি নাটক বিক্রি করে এসেছি 3,70,000-এ। আমি খুবই বিস্মিত হলাম যে কীভাবে সম্ভব। উনি আবার হাসতে হাসতে বলছেন যে 1,80,000-তে সম্ভব না, আমরাও জানি, আপনি অনেকগুলি নাটক একসাথে বানান, আপনি 4টা বানান, তাহলে তো আপনার পোষায় যাবে। এইভাবে আমাদের এজেন্সিগুলোর উপরে ভর করলো টিভি চ্যানেল, এবং এজেন্সিগুলো এইভাবে রক্ত চষা শুরু করলো। সো সিনিয়র ডিরেক্টর যারা আসলে ভালো কাজ করতেন, তাদের পক্ষে সম্ভবই ছিল না যে এই এজেন্সির আওতায় থেকে নাটক নির্মাণ করা। সরে গেল একটা দল, নতুন দল আসলো, কারণ নতুনরা তো কাজ করবেই। নতুন ডিরেক্টরদের একটা বিষয় এক্সপ্লয়েট করেছে চ্যানেলগুলো এবং এজেন্সিগুলো অন্যভাবে। কীরকম, যে একটি নতুন ছেলেকে নাটক নির্মাণের দায়িত্ব দেওয়া হলে সে তো খুশি হয়ে যায়, কারণ অনেকদিন অ্যাসিস্ট করেছে, তার ডিরেক্টর হওয়ার সুযোগটা তৈরি হয়। এবং প্রতিটি নতুন ডিরেক্টর, আমি আমার জানা মতো ওই সময়ে নিজের পকেট থেকে 50,000-1,00,000 টাকা আরও ভর্তুকি দিয়ে নাটক বানিয়েছে। স্বপ্ন ছিল যে আমার নাটকটা একদিন অন এয়ার হলে আমি ডিরেক্টর হব, এই আইডেন্টিটি তৈরি হলে আমি তখন ভালো বাজেটের নাটক করতে পারবো, এবং এই সুযোগটাই নিয়েছে এই আলফা এর মতন এজেন্সিগুলো। 1,80,000-এ নাটক বানাতে দিয়েছে, ওই ছেলে 2,50,000-এ নাটক বানিয়েছে, 70,000 নিজের ভর্তুকি, বিনিময়ে কি ও ডিরেক্টর হয়েছে। কিন্তু ও যখন ডিরেক্টর হয়ে আসল বাজেটটা চাওয়া শুরু করলো চ্যানেল বা এজেন্সির কাছে, যে আমি এত কমে পারবো না, আমাকে এই টাকায় নাটক দিতে হবে, ওকে মাইনাস করে দিল, ওর যে অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে আবার ওই একই ধারায় কাজ দিয়ে দিল। এই চক্রটা বাংলাদেশে এখনও ক্রিয়াশীল। মানে আমরা তো খালি রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেখি, কিন্তু আমাদের এই টেলিভিশন অঙ্গনের দুর্বৃত্তায়নও আমরা দেখি, কিন্তু কেউ বলি না কিছু, বললে মাইনাস হয়ে যেতে পারে সবাই।